জানো ইমলি আজ এরোপ্লেনে করে বাড়ি ফিরছে? আচ্ছা, এরোপ্লেন করে? বাহ, কিন্তু ও গিয়েছিল কোথায়? ও নিজের ফ্যামিলির সাথে ছুটি কাটাতে সিমলা গেছিল। দেখলে আমি এখান থেকে বলটাকে কিক করে ছাদ অবধি পৌঁছতে পারি। এটা আবার কি বড় ব্যাপার? আমিও করতে পারি। তুমি ছাদে যাও বলটাকে ফেরত আনার জন্য। যাচ্ছি যাচ্ছি, কিন্তু তুমি ওখানে বল পৌঁছতে পারবে না। এই ফুটবলটা আবার কার? বান্টির নয় তো আবার। আরে আমার বাদামের গাড়ি নিয়ে পালাচ্ছে রে বাবা, আমার বাদামের গাড়ি। জানি মিস্টার চাড্ডা এরকম কাজ কেন করছে? জানি না কেন, কেউ এরকম কি করে করতে পারে? হ্যাঁ, তাহলে শেষমেশ ধরা পড়লে তো। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী সিমলা থেকে যে প্লেন আসছে, বীর আমরা একটু খেলছি। আজ তোর বন্ধু ইমলি আসেনি? ও এখনো প্লেনে আছে হয়তো, সিমলা থেকে ফিরে আসছে। ওর প্লেন হয়তো এক্ষুনি ল্যান্ড করবে। কি বলছিস? সিমলার প্লেনটা তো প্রবলেমে পড়েছে, ওর হুইলটা খুলছে না, তাই সেটা ল্যান্ড করতে পারছে না। ওই দেখ, সেই নিউজই তো বলছে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী সিমলা থেকে যে প্লেনটি আসছে সেটি ল্যান্ড করতে পারছে না, কারণ তার সামনের হুইলটা খুলছে না, চেষ্টা চালানো হচ্ছে। আরে আমি তো বলি চিন্টুকে ডাকো। বন্ধুদের নমস্কার আর শত্রুদের প্রণাম, যা বলবে করে দেব, চিন্টু আমার নাম। তাড়াতাড়ি আমাকে আর চুলবুলকে এয়ারপোর্টে নিয়ে চলো। এ কোথায় নিয়ে এলে তুমি? এটা কোন এয়ারপোর্ট? তুমি বলেছিলে এয়ারপোর্টে নিয়ে যেতে, আমি এয়ারপোর্টে নিয়ে এলাম। কোন এয়ারপোর্ট সেটা আমি জানি না। নরখাদক না হলেও চুলবুল খাদক মনে হচ্ছে। এই চুলবুল খাদকটা কি? এরা আবার আমাকে খাবে নাকি? না। হ্যালো আলফা চার্লি ডেল্টা, ল্যান্ড করার চেষ্টা করতে থাকো, যতক্ষণ ফিউল আছে ততক্ষণ চেষ্টা করো, না হলে দিল্লি এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিংটা করে দেবে। এখানে নয়, এই এয়ারপোর্টে কোনো রকম ফ্যাসিলিটি নেই। ওকে, ওভার এন্ড আউট। সবাইকে ওদের বাঁচাতে হবে, ওদের সুরক্ষিতভাবে প্লেন থেকে বাইরে বের করতে হবে। এই নাও, এক্ষুনি এনে দিচ্ছি। আরে, হ্যালো আলফা চার্লি ডেল্টা, প্যাসেঞ্জারদেরকে কিভাবে নিচে নামালে? কোন টেকনিকের সাহায্যে? ধন্যবাদ ধন্যবাদ। জিন্টু এটা কি করছো? ফেরত পাঠাও সবাইকে, না হলে সবাইকে কি করে বলবো যে জিন্টু নামের জিন আমার সাথে আছে? আমি প্যাসেঞ্জারের সাথে কথা বলছি। সবাই আবার ফেরত এসে গেল। বাবা, এমন মনে হচ্ছিল যেন আমরা রানওয়েতে আছি। মনে তো হচ্ছিল, কিন্তু এটা কি করে সম্ভব? নিশ্চয়ই মনের ভুল হবে। আর কখনো এরকম জাদু করবে না, সবাইকে এইভাবে বাঁচাতে চাই না। প্লেনের চাকা আটকে গেছে, সেটাকে ঠিক করে প্লেন ল্যান্ড করে সবাইকে বের করতে হবে। একটা চাকার জন্য এত কিছু হয়ে যাচ্ছে? আমি একটা না, আমি অনেকগুলো চাকা লাগিয়ে দিচ্ছি, এবার তো ঠিক মতো ল্যান্ড হবেই। ও
হ্যালো আলফা চার্লি ডেল্টা, আরে এতগুলো চাকা কোথা থেকে পেলে? এতক্ষণ তো একটাও চাকা খুলছিল না। হ্যালো হ্যালো জিন্টু, এটা কি করছো? চাকা সরাও তাড়াতাড়ি। এই নাও। জিন্টু থেকে কোনোদিনও সাহায্য নেওয়া উচিত নয়, ও কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই করবে। আলফা চার্লি ডেল্টা, আমি এটা কি দেখছি? চাকার বৃষ্টি হচ্ছে। এসব কি করে হচ্ছে? আলফা আলফা, জিন্টু চাকাগুলো অদৃশ্য করো, আমরা সবাইকে এসব দেখাতে পারবো না। তুমি তো কখনো আমার কাজে একটুও খুশি হও না। আলফা চার্লি ডেল্টা, এখন সবকিছু ঠিক আছে। তুমি ওখানে সমস্যায় পড়েছো আর আমি এই 86 টাওয়ারে ঝুলছি, কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমি কি দেখছি, কেনই বা দেখছি। হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ইয়েস আই ক্যান, কিন্তু তুমি কে আর আমাদের ফ্রিকোয়েন্সিতে তুমি এলে কি করে? ওই সব ছাড়ুন, আর একবার ল্যান্ড করার চেষ্টা করুন, এইবার নিশ্চয়ই ভালো কিছু একটা হবে। কোন একটা বাচ্চা কথা বলছে, বলছে যে ল্যান্ড করতে, এবার ভালো কিছু একটা হবে, চেষ্টা করো। এখন আমরা আর কি বা করতে পারি? যতক্ষণ ফিউল আছে চেষ্টা করো, ফিউল শেষ হলেই এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। বাবা, আমাদের প্লেন ল্যান্ড কেন করছে না? হ্যালো ম্যাডাম, আমরা এতক্ষণ ধরে ঘুরছি কেন বলুন তো, কি প্রবলেম হয়েছে? আমি আপনাদের সবাইকে সতর্ক করছি, এই প্লেনের সামনের দিকের চাকাটা খুলছে না, আমরা চেষ্টা করছি, যদি না খুলে তাহলে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। প্লিজ আপনারা শান্ত হয়ে বসুন। এখানে কি করছে? হ্যালো হ্যালো, ম্যাগনেটিক ফিল্ড অন, ম্যাগনেটিক ফিল্ড অন। এটা হতেই পারে না, এটা কি করে সম্ভব? আলফা চার্লি, আমি আমি দিনের বেলা স্বপ্ন দেখছি, এটা কখনোই সত্যি হতে পারে না। কি সমস্যা আছে? ওকে সাহায্য করো তুমি। ও আমার সাহায্যে কখনো খুশি হয় না, তুমি যাও আর ওকে গিয়ে সাহায্য করো। জিন্টু, কি করছো তুমি? বাঁচাও! তুমি এখানে কি করছো? তোমার বন্ধু জিন্টুকে জিজ্ঞেস করো। More magnetic power. জিন্টু, আরে মজা কেন করছো? আমার উপর একটু দয়া করো জিন্টু। আরে এটা কি হচ্ছে? উইল ইজ আউট, উইল ইজ আউট। হ্যালো 88 টাওয়ার, উইল ইজ আউট, উই আর ল্যান্ডিং। লেডিজ এন্ড জেন্টলম্যান, চাকাটা খুলতে পারা গেছে আর আমরা ল্যান্ডিং করছি। আহ
আর আমি কাজ করতে পারবো না। চাকার আমি বৃষ্টি দেখেছি, প্লেনে একটা ছেলেকে চিপকে থাকতে দেখেছি, এটা কি করে হতে পারে? একটা ছেলেকে ঝাঁপ দিতে দেখলাম, আমি দিনের বেলাও স্বপ্ন দেখছি। আমি আমার গ্রামে ফিরে যাই, গ্রামে গিয়ে চাষবাস শুরু করবো। হ্যাঁ